Hi everyone. নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং আপনাদের প্রিপারেশন অনেক অনেক ভালো যাচ্ছে। আপনাদের প্রিপারেশনকে আরো প্রাণবন্ত এবং কার্যকর করে তোলার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং ক্ষুদ্র আয়োজন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল এপিসোড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এই পার্ট থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের 20 মার্ক এবং ইংরেজি সাহিত্যের যে 15 মার্ক এর প্রশ্ন আসে প্রিলিতে, সেই সকল প্রশ্নের এবং সিলেবাসের খুঁটিনাটি বিষয়ে আমরা আলোচনা করব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন আমাদের। তো চলুন আমরা প্রথমেই শুরু করব ইংরেজি ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে যেই 20 মার্কের প্রশ্ন আসে সেই সকল প্রশ্নের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করি। টপিকগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, ফ্রেজ এন্ড ইডিয়মস, ক্লজ, সেন্টেন্স কারেকশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, মিনিংস অ্যান্ড স্পেলিং, প্রিফিক্স এবং সাফিক্স। এগুলো মূলত মেইন টপিক। এই টপিকগুলো থেকে বিগত প্রত্যেকটা প্রিলিমিনারি পরীক্ষায় অন্তত দুটো করে প্রশ্ন আসছে, তাই এই টপিকগুলোতে আপনি বেশি বেশি করে জোর দিবেন এবং ভালো করে পড়লে আপনি 20 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 12-14 মার্কস আপনি অ্যাভেল করতে পারেন। আর আপনি যদি খুব ভালোভাবে পড়াশোনা করেন তাহলে আপনি ম্যাক্সিমাম মার্কস আপনি ক্যারি করতে পারবেন প্রিলিমিনারিতে। আর ইংলিশ সেকশনে যারা ভালো করবে তারা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে। এজন্য আমরা কিছু রেফারেন্স বুক আপনাদের জন্য সাজেস্ট করছি। সেটা হচ্ছে প্রফেসরসের ইংলিশ বই, তারপর হচ্ছে কম্পিটিটিভ এক্সাম নামে একটা বই আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটি কিনে নিতে পারেন। এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্বলিত কিছু বই বাজারে পাওয়া যায়, সেগুলো আপনি পড়ে নেবেন। মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আপনাকে খুব ভালোভাবে সলভ করতে হবে। তো একটু খুঁটিনাটি আমরা জানি, ইংলিশের যে সকল টপিক আমরা এখানে দেখিয়েছি সে সকল টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসে। পার্টস অফ স্পিচ থেকে একটা এরকম প্রশ্ন আসে, একটা আন্ডারলাইন দেওয়া একটা ওয়ার্ড থাকবে, সেটা অ্যাডভার্ব না অ্যাজেক্টিভ, কিংবা এটার অ্যাডভার্ব বা অ্যাজেক্টিভ কী হতে পারে এরকম প্রশ্ন আসে, নাউন বা প্রোনাউন এরকম প্রশ্ন আসে। ফ্রেজ ইডিয়মস থেকে প্রশ্ন আসে, একটা ফ্রেজ ইডিয়মস দেওয়া থাকে, সেটার মিনিং আপনাকে অ্যান্সার করতে হবে, অথবা ফ্রেজ ইডিয়মসের সবচেয়ে ভালো ব্যবহার, চারটা অপশন থাকবে, সেই চারটা অপশনের মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার আছে সেটা আপনাকে বলতে হবে। তারপর হচ্ছে ক্লজ, বিভিন্ন ধরনের ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজ, এই সকল ক্লজ থেকে কারেক্ট ক্লজ আইডেন্টিফাই করা আপনার লাগবে। কারণ এরকম যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে আন্ডারলাইন করা একটা আরেকটা কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো দিয়ে কোন ধরনের ক্লজ ক্রিয়েট করা হয়েছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্স কারেকশন তো বোঝেনি, একটা ইনকারেক্ট সেন্টেন্স দেওয়া থাকবে, আপনাকে সেটা কারেকশন করার সেন্টেন্সকে আপনি আইডেন্টিফাই করতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসে, যেমন এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এরকম প্রশ্ন আসে, তারপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এরকম প্রশ্ন থাকতে পারে। তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে অবশ্যই প্রশ্ন আসে এবং আপনাকে এই টপিক থেকে মানে দুটা বা তিনটা আনসার করার মতো এক্সপেকটেশন নিয়ে পরীক্ষায় যেতে হবে। এজন্য ভালো করে প্রিপারেশনটা নিতে হবে সিনোনিম অ্যান্টোনিমের প্রতি। তারপর হচ্ছে অশব্দার্থ বা মিনিং, তারপর হচ্ছে বানান ভুল, বানান শুদ্ধকরণ বা স্পেলিং মিস্টেক থেকে প্রশ্ন আসে, এজন্য এই টপিক থেকেও আপনি প্রশ্ন আনসার করতে পারেন, এজন্য আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো চলুন আমরা ইংরেজি সাহিত্য থেকে যে ধরনের প্রশ্ন আসে এবং ইংরেজি সাহিত্যের সিলেবাসের খুঁটিনাটি বিষয়ে জেনে আসি। ইংরেজি সাহিত্যে 15 মার্কসের প্রশ্ন আসে, তো আপনি 15 মার্কসে কত মার্কস পেতে পারেন একটা প্রিলি পরীক্ষায়? খুব ভালো প্রিপারেশন নিলে আপনি 15-13-14 পর্যন্ত পেতে পারেন। একটা প্রশ্ন একটু আনকমন থাকে, প্রতিবারই একটা দুটো প্রশ্ন একটু আনকমন থাকে, কিন্তু বাকি 13-14টা প্রশ্ন একদম সলিড ট্রেডিশনাল প্রশ্ন আসে। তার মানে হচ্ছে বই থেকে হুবহু আপনি যেরকম পড়াশোনা করে গেছেন পরীক্ষার হলে সেম প্রশ্ন পাবেন। এই 15 মার্কসের মধ্যে একদম 12-13-14 পাওয়ার মতো প্রিপারেশনের জন্য আপনার যে সকল রাইটারের প্রতি ফোকাস দিতে হবে সেই সকল রাইটারের নাম আমরা এখানে উল্লেখ করেছি। তো চলুন একবার শুনে নেওয়া যাক রাইটারদের নামগুলো। প্রথমেই উইলিয়াম শেক্সপিয়ার, তারপর হচ্ছে এডমন্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, জন মিল্টন, জোনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, লর্ড বাইরন, পিবি শেলি এবং জন কিটস। এই যে সকল নামগুলো আমি এতক্ষণ বললাম, প্রতিটা প্রিলি পরীক্ষায় এই সকল রাইটার থেকে সব সময় প্রশ্ন আসছে, তাই আপনার উচিত এই সকল রাইটারের প্রতি এক্সট্রা ফোকাস দেয়া। এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিগত বছরের নমুনা প্রশ্ন দেখবেন যে কীরকম প্রশ্ন আসছে। যেমন 39তম বিসিএসে দুটি প্রশ্ন আমরা এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে
to be or not to be, that is the question. এই কোটেশনটা কোন বই থেকে নেওয়া হয়েছে, প্রশ্ন এরকম থাকতে পারে যে কোন বই থেকে এই বাক্যাংশটি নেওয়া হয়েছে, অথবা এই বইটি কে লিখেছেন, যেমন এ ক্রিসমাস ক্যারল ইজ এ ড্যাশ বাই চার্লস ডিকেন্স, এই বইটি কীরকম, বা চার্লস ডিকেন্সের নিচের কোনটি চার্লস ডিকেন্সের লেখা, এরকম প্রশ্ন আসে, কোটেশন আসে, পদবি আসে, কোন লেখক কোন যুগের আসেন সেটাও আসে। তো আপনার উচিত এই সকল লেখকের প্রতি এক্সট্রা ফোকাস দেয়া। এই জন্য আমরা একটা রেফারেন্স বুক আপনাকে সাজেস্ট করব, বইটির নাম হচ্ছে মিরাকল, ওরাকল পাবলিকেশনসের একটা বই আছে, এর নাম হচ্ছে মিরাকল। এছাড়া আপনি বাজারের অন্যান্য বইও আপনি ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যেটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন লিটারেচার পড়তে হবে, তাহলেই তো আপনি 12-13-14 পেয়ে যেতে পারেন। সর্বশেষ আমরা কিছু বইয়ের নাম আপনাকে বলছি, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, মানে সবগুলো টপিকের জন্য আপনার যে বইগুলো ফলো করা দরকার, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, হলুদ কাভারের বইটা অনেক বড়, খুবই ভালো একটা বই। তারপর প্রফেসর প্রকাশনীর এমসিকিউ রিভিউ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের জন্য এমসিকিউ রিভিউ বই আছে, সেটা আপনি ফলো করতে পারেন। সর্বশেষ লিটারেচারের জন্য, শুধুমাত্র সাহিত্যের অংশের জন্য মিরাকল বইটি ফলো করতে পারেন, অথবা বাজারের অন্য যে কোনো বই। এই ছিল আজকের মতো আমাদের আয়োজন, আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের টিউটোরিয়াল দেখে দেখে প্রিপারেশন নেবেন। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।